আজকের এই গানের বিষয়বস্তু আদি আদম এবং বিশ্বনবী। আমার প্রতিপক্ষ শিল্পী মোহাম্মদ রশিদ সরকার, তিনি গাবেন আদি আদম এবং আমি আবুল সরকার গাব বিশ্বনবী। সকলের প্রতি, সকল শ্রোতা ভাইদের প্রতি রইল ভক্তিপূর্ণ সালাম। সবার কাছে দোয়া প্রার্থনা করে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম। খোদা তোমার গুপ্ত কাহিনী শুনল কত অজ্ঞানী লোক, জ্ঞানী অন্ধকার ছিলেন আপনি, অন্ধকার ছিলেন আপনি 90,000 বছর একলায়া মুহাম্মদ হাবিবুল্লায়া মুহাম্মদ রাসূলুল্লায়া মুহাম্মদ হাবিবুল্লায়। মেঘলা রাতে চাঁদ উঠিল, চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়াল, যেমন মেঘলা রাতে চাঁদ উঠিল, চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়াল, তেমনি হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ।
লাল করে এই মিনতি বাউল চালার করে এই মিনতি শেষ বিচারের পারের বেলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ আগেই বলেছি আজকের গানের বিষয়বস্তু আদি আদম আর বিশ্বনবী বা নূরনবী আমি বিশ্বনবী আর আমার প্রতিপক্ষ শিল্পী রশিদ সরকার সাহেব আদি আদম আমরা এখানে একটু বিষয়বস্তুর উপরে চিন্তা করলে জানতে পারবো বা বুঝতে পারবো যে আদম যে শব্দটা আদম যে ব্যক্তিটা আদম যে বিষয়বস্তুটা সেই বিষয়বস্তুর উপরে আমরা জানি যেই আদমকে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে অথবা তার কোরআনের দৃষ্টিতে নিজের কুদরতের মাধ্যমে তিনি মাটি দ্বারা এবং তার সঙ্গে আগুন পানি বাতাস নূরে ছাপা সমস্ত কিছু মিশ্রিত করে যে আদমকে তৈরি করেছিলেন সেই আদমকে তৈরি করার জন্য সময়ের প্রয়োজন ছিল অনেক বিষয়বস্তু তার তত্ত্বের মধ্যে নিহিত আছে ইহা থাকের আদম আদম সফিউল্লাহ কিন্তু আমার প্রথম প্রশ্ন থাকবে যা আদি আদম কি আদি আদমের সৃষ্টির রহস্য কি এবং তার স্রোত কি আমার প্রতিপক্ষ রশিদ সরকার সাহেবের কাছে আমার প্রথম প্রথম পর্যায়ে এই আদি আদম সম্পর্কে যে প্রশ্নটা রইল সেই বিষয়বস্তুটা হলো আদি আদমের সৃষ্টির রহস্যটা কি আদি আদম কি এবং তার স্রোতটা কি সে আদম সফিউল্লাহর যে বিষয়বস্তুটা সেটা অবশ্যই অনেকেরই অবগত আছে আদি আদম সম্পর্কে আমরা এটা প্রশ্ন করলাম জানার জন্য এর বিষয়বস্তু সম্পর্কে ওগো এই পৃথিবী সৃষ্টির আগে ও এই পৃথিবী সৃষ্টির আগে সৃষ্টি আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমার প্রতিপক্ষ গায়ক আবুল সরকার সাহেব আমাকে আদি আদম থেকে যে প্রশ্ন করেছেন ওনাকে অনেক ধন্যবাদ উনি আমাকে প্রশ্ন করেছেন আদি আদমের সৃষ্টি রহস্য এবং তার স্রোত সম্পর্কে আমার সাধ্যমতো এর জবাব দেওয়ার আমি চেষ্টা করব আমি একটা গান গাইতেছি এই গানের মধ্য দিয়েই ওনার প্রত্যেকটা কথার জবাব ক্লিয়ার হবে বলে আমি বিশেষভাবে আশা রাখি এরপরে আমি ওনাকে প্রশ্ন করব আশা করি উনি এমনিভাবে সুন্দর করে আমাকে উত্তর দিবেন বলে আমি বিশেষভাবে আশা বাদ ব্যক্ত করছি ওরে আদম হাওয়া ইয়ার হই গন্ধম ওরে আদম হাওয়া ইয়ার হই গন্ধম ও ভাই সাবেদ কি সে হয় রে আদমার হাওয়া সে নাই বড় তাই রে আদমার হাওয়া লাহুতে গন্ধম কে জানি রূপে ছিল শুনি ওরে লাহুতে গন্ধম কে জানি পোতা রূপে ছিল শুনি ওরে পায়া কাপকাউসিনে প্রেমের ধ্বনি পায়া কাপকাউসিনে প্রেমের
যখন আদম গঠন হয় রে তখন আদম গঠন হয় রে আদম আর হাওয়া তার সে নাই বড় তাই রে আদম আর হাওয়া আগুন পানি বাতাস মাটি নূর দিয়ে ফেরেশতার মারফত আদমকে সৃষ্টি করা হয়েছে হা সকলেই অবগত আসলে উনি এটা মনে হয় খুব একটা সুন্দর বলেন না এই জন্যই আগুন পানি বাতাস মাটি নূর দিয়ে আদমের বডি তৈরি করা হয়েছে আদমকে কোনো ফেরেশতা তৈরি করতে পারেন নাই আদমকে আল্লাহ নিজেই তৈরি করেছেন তাই প্রমাণ করে কোরআনে আদমের খাঁচা তৈরি করার সময় মাটি আগুন পানি নূর দিয়ে একত্রিত করে তৈরি করা হয়েছে কিন্তু আদমকে তৈরি করা হয় নাই আগুন পানি বাতাস মাটি নূর দিয়ে তাই আপে আল্লাহর হুকুম পাইয়া আয়া তেলে মের তরিয়াই যাইয়া ওরে সুরত বইরা বরে
গায়কের কাছে নূরের নবী অর্থাৎ বিশ্বনবী সম্পর্কে তাৎপর্যপূর্ণ দুই একটি কথা তুলে ধরব। আশা করি উনি সুন্দরভাবে এর একটা সুষ্ঠু মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে বলেছেন আওয়ালুমা খালাকাল্লাহে নূর, আওয়ালুমা খালাকাল্লাহে ইশক, আওয়ালুমা খালাকাল্লাহে রূহ। আওয়ালুমা খালাকাল্লাহে নূর, আমি সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছি অর্থাৎ মুহাম্মদ নূর। আওয়ালুমা খালাকাল্লাহে ইশক, সর্বপ্রথম আমার ইশক সৃষ্টি করেছি। আওয়ালুমা খালাকাল্লাহ রূহ, সর্বপ্রথম আমি রূহ সৃষ্টি করেছি। যদি নবীর নূর সর্বপ্রথম সৃষ্টি হয়ে থাকে তাহলে উনি কি করে বললেন আওয়ালুমা খালাকাল্লাহে ইশক, আওয়ালুমা খালাকাল্লাহে রূহ? সর্বপ্রথম রূহ সৃষ্টি করেছি, সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি, সর্বপ্রথম ইশক সৃষ্টি করেছি। ইশক রূহ এবং নূরের নবীর নূরের ভিতরে পার্থক্যটাকে ডিফারেন্সটাকে আমি এই কথাটুকু ওনার কাছে জানতে চাই। ওরে আদম হাওয়া ইয়ার হই বন্দম, ওরে আদম হাওয়া ইয়ার হই বন্দম, ও ভাই সাবরে দেখি সে হয় রে আদম হাওয়া, তার সে নাই বড় তাই রে আদম হাওয়া। একদিন আমি জনগণের দোয়ায় আল্লাহর ইচ্ছায় হয়তো অনেক বছর যাবৎ এই পাল্লাগান করি, এ রশিদ সরকারের সাথেও বহুত পাল্লাগান করেছি, কিন্তু অনেক বিষয়বস্তু নিয়ে এই পাল্লাগান করেছি, আদম সৃষ্টি, নবী সৃষ্টি, নূর সৃষ্টি নিয়া। কিন্তু আমাকে আজ পর্যন্ত এত বছরের মধ্যে কেউ এই ধরনের একটি প্রশ্ন করে নাই, যে প্রশ্নটি আজকে সত্যিকারই যার মূল্য সংখ্যা দিয়া অঙ্ক দিয়া করা শেষ হবে না। তার প্রশ্ন, আল্লাহ পাক বলেছেন আমি সর্বপ্রথম নূরকে সৃষ্টি করেছি, বলেছেন আমি সর্বপ্রথম রূহকে সৃষ্টি করেছি, বলেছেন সর্বপ্রথম আমি ওই সেই ইশককে সৃষ্টি করেছি। আরেকটি কিতাবের মধ্যে আরেকটি কথাও পেয়েছি যে আল্লাহ পাক বলেছে সর্বপ্রথম আমি জ্ঞানকে সৃষ্টি করেছি। এখানে আল্লাহ পাক এই চারটা বা তিনটা বিষয়বস্তুর মধ্যে যেই বিষয়টা বুঝল তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি বা নূর বা ইশক বা সেই রূহ, এই তিনটির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির সম্পর্ক কতটুকু কিভাবে হতে পারে, এই বিষয়টি তার প্রথম প্রশ্ন। একদিন জিব্রাইলে খবর লই যান আমার দিনের নবীর ধারে, দরজার সামনে গিয়া আমার ডাক দিল নবীরে, দরজা খুলা জিব্রাইলকে দেখাই আমার বিবি ফাতেমায়, বলে কি জন্য আইসাছেন ছোট কাকা ঘরে নাই বাবায়, কথা শুইনা জিব্রাইলে বেজার হইল, কোন হিসাবে ফাতেমায় আমায় ছোট কাকা কইল, তৌহিদ বাগানে ব্যস্ত পড়েছিল আদম সফি গাছ, গাছের ফুল ছিল মোহাম্মদ তার কলি ছিল পাঁচ, ফুল ছিঁড়িয়া আনলাম আমি মক্কার নগরে, নিদ্রা যাইতেছিল আবদুল্লাহ খাজুর গাছের গুড়ে, নিজ হাতে আবদুল্লাহরে আমি সঙ্গাইলাম ফুল, সেই ফুলেতে জন্ম নিল মোহাম্মদ রাসুল, তার ঘরে জন্ম নিল বিবি ফাতেমায়, নবীও
আমার অনেক ছোট কেমনে কাকা কয় আমায় আমার ঠাট্টা কি উপহাস করলো করলো অপমান আমি নবীর কাছে বিচার চাইব করিয়া ফরমান দে আউয়ালে আখরে নবী রে নবী জাহরা বলিয়া জিব্রাইল এই কথা বলিয়া জিব্রাইল করিলেন গমন মসজিদের সামনে গিয়া নবীর পেল দর্শন নবী বলে ও গো জিব্রাইল তোমার ভাব দেখি না ভালো আজকে তোমার মুখটা কেন দেখায় অতি কালো জিব্রাইল বলে নবী গো জিব্রাইল বলে ও গো নবী বিচার একটা চাই ছোট কাকা বলে অপমান আমায় করলো ফাতেমায় নবী বলে ও গো জিব্রাইল তুমি পাইবা তার বিচারও আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো জিব্রাইল বলে প্রাণের নবী আমার বয়স কত জানি না তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা সৃষ্টি হইয়া চাইয়া দেখি আমি আরশের উপরে তারাই একটা জ্বলতে ছিল ঝলমল ঝলমল করে সত্তর হাজার বৎসর তারাটা হইত উদয় আবার দুইবা গেলে সত্তর হাজার বৎসর দুইবা রয় ডুবিতে আর উদয় হইতে দেখছি তার আমি সত্তর হাজার বার এবার চিন্তা করেন কত বছর হইল আমার দে আমি জন্ম নিয়া বা সৃষ্টি হইয়া আমি আরস মহল্লার মধ্যে চেয়ে দেখেছি একটি তারা সেই সেতারা আমি লক্ষ্য করে চেয়ে দেখি সত্তর হাজার বৎসর পর্যন্ত উদয় হয়ে থাকে এটা দেখলাম একবার সত্তর হাজার বৎসর পর্যন্ত আবার দেখি না ডুবে গেল একবার দেখলাম সেটা সত্তর হাজার বৎসর পর্যন্ত আবার সত্তর হাজার বৎসর পরে সেটা উদয় হইল এই দেখলাম উদয় হয়ে আছে সত্তর হাজার বৎসর পর্যন্ত দুইবার দুইবারের বেলা আবার দেখলাম ডুবে গেল দেখলাম না তা সত্তর হাজার বৎসর পর্যন্ত এমনি উদয় হয়েছে আর দেখেছি আর ডুবেছে এমনি করে মোট আমি দেখেছি বাহাত্তর হাজার বার এবার নবী চিন্তা করেন আমার বয়স কত এই কথা শুনিয়া নবীর ওরে এই কথা শুনিয়া নবীর প্রাণে নাই আর সয় নবী বলে অগ জিব্রাইল তুমি তার পাইবা পরিচয় আসো 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 জিব্রাইল তুমি আমার পৃষ্ঠের পরে গেল জিব্রাইল নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইল উপরে পৃষ্ঠের পরে গিয়া জিব্রাইল লক্ষ্য কইরা চায় মোহর নবুয়টা নবীর পৃষ্ঠে দেখা যায় মোহর নবুয়তে জিব্রাইল লক্ষ্য করে যখনই চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চোখের পানি জিব্রাইল বলে নবী গ জিব্রাইল বলে অগ নবী আমি আমার জাতের কসম খাই গ নবী যেই জাতির হাতের কবজার ভিতর আমি জিব্রাইলের প্রাণ সেই আল্লাহর কসম খাই এই মোহর নবুয়তে সেই সেতারাই দেখতে পাই আমি আমার জাতের কসম খাই গ নবী যেই জাতির হাতের কবজার ভিতর আমি জিব্রাইলের প্রাণ সেই আল্লাহর কসম খাই এই মোহর নবুয়তে সেই সেতারাই দেখতে পাই এইবার নবী বলে শোনা তুমি নবী বলে শোনা তুমি সেতারাতে ছিলাম আমি গো নবী বলে শোনা তুমি
সেইখানেতে ছিলাম আমরা পঞ্চজনা মিশে পঞ্চজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে একটি আমি একটি রে আলিয়া একটি ফাতেমা একটিতে হাসান হোসেন ওই আমি তোমার একটিতে হযরত আলী আমি বলি তোমার ধারে দুইটিতে হাসান হোসেন তুমি শোনো লক্ষ্য করে এবার চিন্তা করো তোমার বড় হলো বিবি ফাতেমাই তোমার যে কাকা কইছে অন্যায় করে নাই আগো দুই ইমাম তোমার বড় তুমি চিন্তা করো একবার ওরে দুই ইমামে কইলে চাচা হইতো কি বিচার রে আওয়ালে ধন্যবাদ আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে যে প্রশ্ন করেছে এই প্রশ্ন আল্লাহ বলেছেন সর্বপ্রথম সৃষ্টি করেছে আমি রূহ এটাও সত্য সেই নূরের ভিতর রূহ ছিল এসকের মধ্যে শক্তি ছিল নূরের মধ্যে শক্তি ছিল সেই শক্তিটা একটি রূহ সেই রূহ আল্লাহ পাক তারা আল কোরআনের দৃষ্টিতে বর্ণনা করেছেন রূহ আমি যে সৃষ্টি করেছি একটা পাওয়ার একটা হুকুমে আল্লাহর হুকুমে যে জিনিসটি তৈরি হয়েছিল তার বিষয়বস্তুর উপরে আমার আগের দিকে যদি লক্ষ্য করি তাহলে বলা হয়েছে অন্ধকার ধন্ধকার খুয়াকার নৈরাকার এই চায়ের আকার পরে আল্লাহ পাক বলেছেন কুনতু কাঞ্জান মাকফিয়ান ফা আবাবতু আন ওয়াফা ফা খালাকতুল খালাকা ইউরুফা হাদিস কুরসির মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ পাক বর্ণনা করেছেন আমি উহাদাতের বাগানে ছিলাম ওহাদাতের বাগান শব্দের এখানে বিস্তারিত বিষয়বস্তু হলো একাত্মবাদের বাগানে ছিলাম যেখানে কোনো অন্য কোনো পাওয়ার ছিল না অন্য কোনো শক্তি ছিল না এক আমি ছিলাম সেখান থেকে আমি প্রেমাবেশে কুন্তু কঞ্জান মাকফিয়ান ফা আবাবতান ওয়া ফা ফা খালাকতুল খালাকা ইউরুফা আমি প্রেমাবেশে বিকাশ হইবার ইচ্ছা হইল তাই সৃষ্টির সূচনা করি সর্বপ্রথম নূর তাজাল্লা এই নূরকে সৃষ্টি করি সেই নূর মুহাম্মদী নূর সেই নূর আধিনূর হতে আসিয়াছে এটা আরেকটু গোপন ভাবে যদি আরেকটু কিছু বলি তাহলে সেই নূরটা ছিল আমার আল্লাহ পাকের চেহারা মোবারকের নূর এই নূর যেখানে তার সঙ্গে সম্পর্ক আছে এসকের যেহেতু এই নূর দিয়া যে আল্লাহ পাক বিকাশ হইলেন তাই বিকাশ হইবার পরে তাকে প্রশ্ন করলো আলাস্তুবি রাব্বিকুম আমি কি তোমার প্রভু নই সুফি মত বাউল মত তার দুটি মত দুটি ব্যাখ্যা আছে একটি বাউল মতের ব্যাখ্যা হলো আল্লাহ পাক প্রশ্ন করার পরে সেই নূর বলেছিল আনা আনা আমি আমি আন্তা আন্তা তুমি তুমি সেখানে পাওয়ারফুল হয়ে গেল কিন্তু সুফি মতে তার ব্যাখ্যা দিয়েছেন নূরকে যখন বর্ণনা করা প্রশ্ন করা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম তখন নূর বলেছিলেন কালুবালা এটা প্রেমের থেকে এসেছে আপনিই আমার স্রষ্টা আপনিই আমার প্রভু তাহলে এখানে জ্ঞান প্রথম যে সৃষ্টি করেছেন তারও পরিচয় পাওয়া গেল এসকো যে সৃষ্টি করেছেন প্রথম তার পরিচয় পাওয়া গেল নূর যে সৃষ্টি করেছেন তাকে প্রথম প্রশ্ন করেছেন নূরকে তারও পরিচয় পাওয়া গেল রূহ আছে বলেই তার থেকে কথার আদান প্রদান আসছে তার সজীবতা আছে তারও পরিচয় পাওয়া গেল সেই চারটি জিনিস মিলাইয়াই এক মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম যে বিশ্ব নবী সেই নূরের নবী সেই আধিনবী এই নবী এই এই চারটির মধ্যে প্রথম স্থান অধিকার করলেন যদি কোনো ব্যক্তি সেই জ্ঞানের অধিকার হতে হয় তাহলে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের পরে যদি কোনো ব্যক্তি সেই নূরের অধিকার হতে হয় তো মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের পরে যদি কোনো ব্যক্তি এসকের অধিকার হতে হয় তাহলে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের পরে রুহু মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠ যাক এই পর্যন্ত প্রশ্নের জবাব তাহার কাছে দিয়া এইবার তার জিজ্ঞাসা করি আমি নতুন করিয়া আমার প্রশ্ন যে আদম গন্ধম খেয়েছিল সেটাকে আমরা মাটির আদম বলি আচ্ছা আদি আদম কি কোনো গন্ধম খেয়েছিল যদি খায়া থাকে তা কীভাবে খাইছিল তার কোথায় খাইছিল আমরা
একটা তত্ত্ব মোতাবেক কথা শুনি 47,000 বছর পর্যন্ত সেই আদি আদম একটি কোন মুকামের মধ্যে গোপন হয়েছিল, আমার প্রশ্ন কোন মুকামের মধ্যে গোপন হয়েছিল? এই দুটি প্রশ্ন রইল। আওয়ালে আখেরা নবী রে নবী জাহরা বাতু মল্লিকে আদম হইতে বিকাশ একা বিশ্ব ভুবনে, মল্লিকে আদম হইতে গো বিকাশ একা বিশ্ব ভুবনে, আদম গন্ধম খাইল কেমনে বলো কেমনে, আদম গন্ধম খাইল কেমনে, মুলকে আদম হইতে গো বিকাশ একা বিশ্ব ভুবনে, মুলকে আদম হইতে গো বিকাশ একাই বিশ্ব ভুবনে, আদম গন্ধম খাইল কেমনে বলো কেমনে, আদম গন্ধম খাইল কেমনে। আমি আবুল সরকার সাহেবের কাছে নবী সম্পর্কে যে প্রশ্ন তুলে ধরেছিলাম এত সুন্দরভাবে উনি আমাকে বুঝিয়েছেন, আমি সত্যিকারই যে খুশি হয়েছি, ভাষায় তা প্রকাশ করতে পারি না, ভাষা দিয়ে তা কভারও হবে না। আমার কাছে উনি নতুন করে প্রশ্ন করেছেন, আদি আদম গন্ধম খেয়েছে কিনা, যদি খেয়ে থাকে কিভাবে খেয়েছে, আর না খেয়ে থাকলে উনি কিভাবে খায় নাই, আর আদি আদম সৃষ্টি হওয়ার পর নাকি 47,000 বছর উনি কোনো এক মুকামে গোপন ছিলেন, এই মুকামটার নাম কি, আমি এর জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আমি সবচেয়ে খুশি হয়েছি উনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করাতে, কারণ এই সুফিবাদের কথাগুলো, গবেষণামূলক কথাগুলো অনেক অনেক গায়কই প্রশ্ন করে না, জীবনী এবং পুস্তকীয় কথাগুলো নিয়েই গায়করা বেশিরভাগ গান গায়, কিন্তু গবেষণামূলক কথাগুলো বড় বড় গায়করা আগে গাইছেন, এখন হাদিস এবং কোরআনের সাধারণ কথার মধ্যে মানুষ চলে গেছে, আধ্যাত্মিক কথা এবং গভীর যে কথা গভীরতার স্বাক্ষর বহন করে এই কথা গায়করা এখন প্রশ্ন করে না। তাই উনি প্রশ্ন করেছেন, ওনাকে প্রশ্ন করাতেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে আমার গানের ভিতরে সম্পূর্ণ ফয়সালা রয়েছে। মুলকে আদম হইতে গো বিকাশ একাই বিশ্ব ভুবনে, মুলকে আদম হইতে গো বিকাশ একাই বিশ্ব ভুবনে, আদম গন্ধম খাইল কেমনে বলো কেমনে, আদম গন্ধম খাইল কেমনে, মনরে আমার খোদাই আরো সেতে হইয়া খারা, কলমকে করে ইশারা মাগলুকাত 18,000 লেখো কলম যতন অগ মাগলুকাত 18,000 ওই কলমের লেখা যখন হইল খতম, ও নকশাতার দরক গন্ধম লেখা যখন হইল খতম, ও নকশাতার দরক গন্ধম হারা গেল সরম ভরম তাকাইয়া গাছের পানে খুদায় হারা গেল খুদায় হারা
কেমনে বলো কেমনে আদম গন্ধম খাইল কেমনে করিয়া হেল্লা লুকাইয়াছেন নিজেই আল্লাহ আদামা সফিউল্লাহ খোদা নাম ধরেছে সেইখানে অগয়া আদামা সফিউল্লাহ খোদা নাম ধরেছে সেইখানে তাতে তিন ঢকের এক রাস্তা পেল ও বাঘেরে মে চইলে গেল তিন ঢকের এক রাস্তা পেল চল্লিশ হাজার রোগ বছর মজুদ ছিল সেইখানে সাতচল্লিশ হাজার রোগ বছর মজুদ ছিল সেইখানে আদম গন্ধম খাইল কেমনে বল কেমনে আদম গন্ধম খাইল কেমনে আদম যাতে হোক হাওয়া সিপাতে হোক সেই গন্ধম গাছকে হেল্লা করে নিজেই আল্লাহ লুকাইয়ে আদম আর সফিউল্লাহ সেখানে নাম ধরেছে যখন এলেম অজুদ শহুদ নূর এমকান অর্থাৎ দেহ তৈরি হয়েছে সেকেল চুরক নকশা তৈরি হয়েছে তখনই আদম নাম ধরেছে আদম সফিউল্লাহ তাকে আদি আদম বলা হয় ওয়াহেদ ওয়াহেদিয়াত এবং আবুদিয়াত এই যে তিনটা শব্দ তিনটা শব্দ তিনটা মুকামের স্বাক্ষর বহন করে উনি বাঘ হেরেমে চলে যায় সাতচল্লিশ হাজার বছর মোকা গোপন ছিলেন সেখানে এই ওনার প্রশ্ন মনরে কে বা আদম কে বা হাওয়া কোন পথে তার আশা যাওয়া কে বা আদম কে বা হাওয়া কোন পথে তার আশা যাওয়া পুরো যার নজুলের খবর নফিয়াজ বাদ কে জানে অদয়ুর যার নজুলের খবর ন ফিয়াজ বাতে কে জানে আর যে জল জ্বলছে নিগুর খবর শুইয়া সে জল হয়েছে গুয়মর কে জল জ্বলছে নিগুর খবর ও শুইয়া সে জল হয়েছে অমর প্রসিদ্ধ হইয়াছে গোপামরাই সৃষ্টি তত্ত্ব না জেনে প্রসিদ্ধ হইয়াছে গোপামরাই সৃষ্টি তত্ত্ব না জেনে আদম গন্ধম খাইল কেমনে বল কেমনে আদম গন্ধম খাইল কেমনে আবুল সরকার সাহেবের কাছে আমি দুইটা কথা নবী সম্পর্কে তুলে ধরব সূরা আলাক নিয়ে জিব্রাইল যখন হেরা পর্বতের গুহায় উপস্থিত বিভিন্ন তাফসীর কারকরা বলেন নবীকে যখন সূরা আলাক পড়ার জন্য বলেন নবী বলেন আনা বেকারিন আমি পড়তে পারি না পরবর্তীতে জিব্রাইল তাকে সিনাই নিয়ে যখন তিনটা চাপ দিয়েছিলেন তখন তার এলমেলা ধ্বনি জারি হয়ে গেছে তারপর উনি কোরআন পাক পড়তে পারেন এটাই উনি যে সৃষ্টির আগেও নবী ছিলেন এই কথা এই শানের অবমাননা করা হয়েছে এই তফসির দিয়ে উনি যে নূরের নবী উনি যে এই মদিনা মক্কাতে সৃষ্টির আগে উনি সৃষ্টি ছিলেন ওনার অস্তিত্ব যে ছিল এইটার প্রমাণকে রক্ষা করতে গেলে এই সূরা আলাককে শানে নজুল সূরা আলাকের শানে নজুলটা সুবিমত এবং আহলে সুন্নি জামাতের জামাতের আলেম ওলামা একরামগুন যে মত প্রকাশ করেছেন এই শানে নজুলের
ওনার শান এবং মানকে ঠিক রাখার জন্য, ওনার সৃষ্টির আগের সৃষ্টিকেও অস্তিত্ব ঠিক রাখার জন্য এখানে এই তফসিরে শামী নজরুল কি বলা হয়েছে সুন্দর পেয়ের আমি একটা ব্যাখ্যা আপনার কাছে চাচ্ছি। আর একটা জিনিস চাচ্ছি, নবী কোনো এক পর্যায়ে আলী সম্পর্কে বলেছিলেন, আনা মদিনাতুল এলম ওয়ালি বাবুহা, আমাকে পাইতে হলে আমি যদি আলেম এলেমের সুরক্ষিত একটা নগরী হয়ে থাকি, ওই নগরে বা ওই শহরে ঢোকার মতো দরজা হযরত আলী, তাহলে সেই বিশ্ব নবী, সেই হায়াতুল মুরসালিন নবী, সেই আমাদের জেন্দা নবীকে পাইতে হলে যে আলীর দরজা হয়ে ঢুকতে হবে, এই আলীর দরজাটা কি, কোন দরজা দিয়ে ঢুকলে আমরা সেই নবীর সন্ধান পাবো। আরে মুলকে আদম হইতে বিকাশ একাই বিশ্ব ভুবনে, মুলকে আদম হইতে বিকাশ একাই বিশ্ব ভুবনে, আদম গন্ধম খাগিল কেমনে বলকে মনে, আদম গন্ধম খাগিল কেমনে মুলকে আদম হইতে কবিকাশ একাই বিশ্ব ভুবনে গো, মুলকে আদম হইতে কবিকাশ একাই বিশ্ব ভুবনে, আদম গন্ধম খাগিল কেমনে বলকে মনে, আদম গন্ধম খাগিল কেমনে। আমার নবীজির নাম যত জপি ততই মধুর লাগে রে সাধু ভাই, নিত্যই এই নাম লয় প্রেম সোহাগে। আমার নবীজির নাম যত জপি ততই মধুর লাগে রে সাধু ভাই, নিত্যই এই নাম লয় প্রেম সোহাগে। নবীজির নাম
প্রতিপক্ষ শিল্পী রশিদ সরকার সাহেব একটা কথা বলেছেন যে আমি যে প্রশ্ন করেছিলাম এই প্রশ্নগুলো কোরআন হাদিসের দৃষ্টি থেকেও একটি গবেষণামূলক বিষয়বস্তু, যে বিষয়বস্তু সাধারণ অনেক গায়ক বলতে পারে না। পুঁথিগত বিদ্যাই এক জিনিস আর গবেষণা আধ্যাত্মিক সাধনা সমস্ত বিষয়বস্তুই আরেকটা দিক রয়ে গেছে। দুগ্ধ এটা যত সহজ, ননী বা মাখন তত সহজ বিষয়বস্তু না, ওটাকে মৈথন করতে হয়, সাধনা করতে হয়। মানুষ লেখাপড়া শিক্ষা গ্রহণ করেই আবার এই মানুষ ডক্টর হয়, এই মানুষ গবেষণা করে, এই মানুষ ইঞ্জিনিয়ার হয়, এই মানুষ বৈজ্ঞানিক হয়, এই মানুষ একটা আবিষ্কার করে। ইলেকট্রনিকের বিষয়বস্তু আছে, বিমানের বিষয়বস্তু আছে, এই সম্পূর্ণ অনেক বিষয়বস্তু এই মানুষের একটি গবেষণা, কিন্তু শিক্ষারও প্রয়োজন আছে। তাই ওইসব প্রশ্ন সব গায়ককে করাও সম্ভবপর হয়ে ওঠে না, এটা বিবেকের থেকে বাড়ি দেয়। তো ওই রকম গায়ক না হলে আমি রশিদ সরকারের সঙ্গে আরও বহুত পাল্লা বহু দেশের মধ্যে করেছি, আমাদের বিষয়বস্তুটা অন্য অন্য গায়কের সঙ্গে পাল্লা গান করলে যেরকম থাকতো ঠিক তার চেয়ে একটু আলাদা থাকতো। ভাগ্য হয়তো রশিদ সরকার আমার দুজনের খারাপ, আমাদের পাল্লার সম্পর্ক, আসরের মিলন, আসরের পাল্লা, একটা যোগাযোগ ব্যবস্থা অনেক পরে পরে হয়, তা না হলে বোধহয় আরও অনেক সম্পর্ক, অনেক প্রশ্নোত্তরের বিষয়বস্তু আমরা যা বলতে পারতাম, জানতে পারতাম, বুঝাইতে পারতাম, তা আমাদের মধ্যে কেন যে একটা বিভক্ত হইয়া দূর সম্পর্ক হয়ে আছে তাও এখনও জানতে পারি না। যাই হোক, আমাকে যে প্রশ্ন করেছে এই প্রশ্নটার মধ্যে তার একটা গভীরতা আছে। হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার পর্বতের ভিতরে যখন ছিল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল এসে বললেন, একরা বিসমি আপনি পাঠ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ওই জায়গায় একটি ইঙ্গিত দিয়েছেন, হাদিসের মধ্যে বলেছেন আনা উম্মি, আমি লেখাপড়া জানি না। এই কথায় সত্যিকারী ভাবেই প্রকৃত যে নূর নবী, সেই নূর নবীর একটু অপমান ব্যবস্থা, অপমানের মতোই বোধ হয়, কিন্তু এখানে কতগুলো ব্যাপার বিষয়বস্তু আছে, আমরা সেই বিষয়বস্তুটাকে যদি লক্ষ্য করি তো প্রকৃতপক্ষে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো জায়গায় অপমানজনক ব্যবস্থার মধ্যে সংযুক্ত করতে পারি না। সেই দৃষ্টিতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়বস্তু যদি তো গভীরে বলি, তাই দেখবেন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কিছু লোক, কিছু বুঝের লোক, কিছু অবুঝের লোক, কিছু সামান্য বুঝের লোক, কিছু নাম করার লোকও আছে যাদের ভিতরের বুঝ নাই, তারা আমাদের নামে একটা গ্লানি বাহির করতে পারে। এই বিষয়বস্তুর মধ্যে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিষয় যদি লক্ষ্য করি তাহলে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলেরও নবী ছিল। তাহলে জিব্রাইল নবীকে চাপ দিয়ে কিসের এলেম তার ভিতরে জারি করব? প্রকৃতপক্ষে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হয়েছিল একরা বিসমে আপনি পাঠ করেন, তখন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে ভাবলেন, বুঝলেন, অনুভূতি করলেন, আমি জিব্রাইলের কথা পাঠ করব কেন, আমার প্রভু যিনি তার কথায় পাঠ করব। তখন জিব্রাইল বলেছিলেন একরা বিসমে রাব্বুকা, সেই একরা বিসমে রাব্বুকা বিষয়বস্তুটা ছিল আপনার প্রভুর নামে পাঠ করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করছেন এবং তার অন্তর থেকে এটা বিকাশ করেছেন যে আমি এই জিনিসটা আরো অনেক আগেই করেছি, আমি আল্লাহর নামে যে আল্লাহকে স্মরণ করেছি, আল্লাহকে পাঠ করেছি, এই ইতিহাস, এই সৃষ্টি তত্ত্ব এক আসর দুই আসর এক কেসেট দুই কেসেটের মধ্যে বললে শেষ হবে না, বহুত বিষয়বস্তু আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক দৃষ্টিতে এই এলেমেরই উম্মুল যে শব্দটা আরবিতে ব্যবহার করা হয়েছে এটার বাংলা শব্দ ব্যবহার করলে আমরা বুঝি যে মা, জননী। যেমন উম্মুল কোরআন সূরা ফাতিহার একটি নাম, কোরআনের জননী। আমরা যে মাতা পিতার বিষয়বস্তু ভাবি সেই জননী আর এই জননী এক বিষয়বস্তু না। আমরা যেমন গুরু শিষ্যের মধ্যে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক ধরি, প্রকৃতপক্ষে সংসার করতে স্বামী স্ত্রীর যে সম্পর্ক ওই সম্পর্কের মতন না, এই বিষয়বস্তুটাই আলাদা। ওই জননী কিসের জননী? এলেমের জননী। তাই কোন কোন বিশ্বের জ্ঞানীগুণী সমাজ বর্ণনা করে আমাকে একটা শিক্ষিত পিতার চেয়ে একটা শিক্ষিত মা দাও, যেই মায়ের ওসিলা সমাজ সন্তান গঠন হয়ে একটা দেশ গঠন হইতে পারে, সেই এলেমের জননী। তাই বলেছিলেন আনা উম্মি, আনা শব্দের অর্থ আমি, উম্মি শব্দের অর্থ জননী, তিনি এলেমের জননী। আর জিব্রাইলের যে বিষয়বস্তুটা, এই বিষয়বস্তুটা আরেকটু তরিকতের ভাব দিলে দেখা যাবে আমার আল্লাহ পাকই সেই সিনার মধ্যে চাপ দেওয়ার কথা বলেছিলেন, এটা সামাজিক বিষয়বস্তু।
প্রকৃতপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সিনা চাপ দেওয়াতে যদি এলেম শিক্ষা গ্রহণ করে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যায় জিব্রাইলের কাছে একটু হেয় সম্পূর্ণ। এই দৃষ্টিটা কোনোদিন করা উচিত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিবর্গ যারা আছে তারা সবসময় মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যেই সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে গ্রহণ করে নিয়েছেন। তার মর্যাদা এমনভাবে দিয়েছেন যেই মর্যাদা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই ব্যক্তি সামান্য একটু মর্যাদার বিনিময়ে আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারে। যেমন আল্লাহ পাক মাওলানা এক ব্যক্তি তার বিষয়বস্তুর উপরে যদি ঘটনা টানি তাহলে অনেক সময়ের দরকার। শুধু আল্লাপাক বলেছিলেন যে আমি তোমার একটা বিষয়ে খুশি হয়েছি, সমস্ত ইবাদতের চেয়ে সেই বিষয়টা ছিল আমার রাসূলের উপরে বালাগাল্লু লাবে কামালহি কাশবাদু জাবে জামালহি হাসনাত জামিউ খসালহি সাল্লেওয়ালা আওয়ালহি, অর্থাৎ এই কাশিদাটার উপরে আল্লাপাক সন্তুষ্ট হইয়া তাকে জান্নাত দান করেছিলেন। এবার নবী বলেছে আমি হইলাম এলেমের শহর, আলি সেই হলো দরজা, আমার কাছে আইতে হইলে ওইভাবেই হয় সোজা, আমার কাছে আসতে হলে সেই শহর আসতে হলে ওইভাবে সোজা হবে। এটা ঠিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেমের শহর, আলি তার দরজা, তার দিক রয়ে গেছে তরিকতের দিকেও জ্ঞানের দিকেও এ দুনিয়ার দিকেও। যেমন হযরত আলী সেই দরজা সেই সিঁড়িটা, হযরত আলীর কাছে খেলাপতি প্রাপ্ত হয়েছিলেন হাসান বসরি, এমনি করে তরিকার একটি লাইন এসেছে তার থেকে খেলাপতি প্রাপ্ত হয়েছিলেন খাজা হাব্বে আজমি, তার থেকে ফজলিয়াস, তারপর থেকে ইব্রাহিম আহদাম, তার থেকে হাফসা, তার থেকে খানে হাব্বি, তার থেকে মোহাম্মদ দিনুয়ারি, তার থেকে ইয়াস ইসাক, তার থেকে নাসিরুদ্দিন, তার থেকে আবু আহমদ, তার থেকে ইউসুফ, এমনি করে আস্তে আস্তে খাজা মইনুদ্দিন চিস্তির মধ্যে আসলো চিস্তিয়া তরিকার লাইন, এমনি করে বড়পীর আব্দুল কাদের জিলানির লাইন আছে, নকশাবন্দিয়ার লাইন আছে, মোজাদ্দদিয়ার লাইন আছে, প্রকৃতপক্ষে ওই লাইন ধরে যারা যাবে তারা সেই শহরের মধ্যে যাইতে পারবে। এটা এলএমের মাধ্যমে যেতে হবে, নবীর এলএমের মাধ্যমে। আর বর্তমানে যে অনেক ফতুয়া, আরে বাবা আরে বাবা, কত দল কত গোষ্ঠী, এত গোষ্ঠীর মধ্যে সাধারণ লোকের ইমান রাখাই নষ্ট হয়ে গেছে, তাই সাবধান হয়ে যেতে হবে সকলে। যাই হোক, আমার এবার প্রশ্ন থাকবে, আমরা শুনেছি একটি বাউল মতের গানের মধ্যে বাবা আদম হাওয়াই তার গন্ধম, এই তো হইল কথার মূল, আল্লাহ মানুষ বানাইয়া ফুটাই আছে ফুল। তা আমার প্রশ্ন থাকবে এই গন্ধম আর হাওয়া যে বিষয়বস্তুটা, এটা আমরা খাকের আদম থেকে, আদম সফুল্লা থেকে, ভেস্তের থেকে, হাওয়া বিবির থেকে যে বিষয়বস্তুটা পাই সেই বিষয়বস্তুটা বলা হয়েছে কোনো কোনো জায়গায় গম, কোনো কোনো জায়গায় এটাকে খাদ্য বলে মনে করা যেতে পারে, আবার ওই জায়গার মধ্যে বর্ণনা করেছে গন্ধম হইল হাওয়া আদমের জন্য। তা আমার প্রশ্ন থাকবে মূলে গন্ধমটা কি, তাসওয়াবের মাধ্যমে আধ্যাত্মিকের মাধ্যমে এই গন্ধম বিষয়বস্তুটা কে, গন্ধম কিভাবে কোথা থেকে কে খেয়েছিল? আল্লাহর জাত হতে আদি আদম এই দুনিয়ার মধ্যে নজুল হয়েছেন। আমার প্রশ্ন থাকবে আল্লাহর জাত হতে আদি আদম কিভাবে দুনিয়াতে নজলি হয়েছেন, এই আর একটি প্রশ্ন তার কাছে রইল। সাধু ভাই নিত্য নাম প্রেম সোহাগে আমার নবীজির নাম যত যতি ততই মধুর লাগে রে সাধু ভাই নিত্য নাম প্রেম সোহাগে। ওরে খাসা গন্ধম রুহু আদম, খাসা গন্ধম রুহু আদম সিপাতের হক, হাওয়া জানি শুনলে হবি গেলি তোরা শুনলে হবি গেলি, খাসা গন্ধম রুহু আদম, খাসা গন্ধম রুহু আদম সিপাতের হক, হাওয়া জানি শুনলে হবি গেলি তোরা শুনলে হবি গেলি।
যাহোক বিশ্বকবি জালালউদ্দিন এই গন্ধম সম্পর্কে একটা গানের ভিতর বলেছেন, বাবা হলেন আদম হাওয়াই তার গন্ধম। এখন আমির রশিদ সরকার ক্ষুদ্র একটা গায়ক, গায়কের জগতে আমার কোনো অস্তিত্বই নেই, তারপরেও কি করে তার উপর কথার উপর আমি কথা রাখি। আমার চিন্তা হইতেছে, তথাপি আমার মুর্শিদ কেবল আমাকে যা জানিয়েছেন আমি সে সম্পর্কে কিছু বলবো। আমার গানটার মধ্যে বিস্তারিত দেওয়া আছে, মনরে কেহ বলে কাম হয় গন্ধম, কেহ বলে প্রেম হয় গন্ধম, কেহ বলে দুইয়ের মিলন গন্ধমের নিশানি, ওরে গন্ধমের নিশানি। আরে কেহ বলে কাম হয় গন্ধম, কেহ বলে প্রেম হয় গন্ধম, কেহ বলে দুইয়ের মিলন গন্ধমের নিশানি, ও ভাই গন্ধমের নিশানি। হাওয়াকে গন্ধম বলেছে জালাল বিশ্বজ্ঞানী, ও গো জালাল বিশ্বজ্ঞানী। ওরে ভাই জ্ঞান মৎসকি পড়বে ধরা, জ্ঞান মৎসকি পড়বে ধরাই আমার সুখনা বিলে, নাইকা পানি শুনলে হবি গেলি করা, শুনলে হবি গেলি। খাঁচা গন্ধম রুহু আদম, খাঁচা গন্ধম রুহু আদম, কৃপাতের হক হাওয়া জানি, শুনলে হবি গেলি করা, শুনলে হবি গেলি। মনরে যেদিন খুদায় যেদিন আলাই নিজ কুদরতে, আরে খারাই ছিল আরো সেতে, আরো সেরি তাকে তাকে লেখে পাক্কালামের বাণী, লেখে পাক্কালামের বাণী। মনরে যেদিন নিজে আল্লাহ আরো সেতে দাঁড়াইছিল নিজ কুদরতে, আরো সে তাকে তাকে লেখে পাক্কালামের বাণী, লেখে পাক্কালামের বাণী। আর লেখার শেষে গাছের নকশা প্রতিষ্ঠা হয় জানি, ওগো প্রতিষ্ঠা হয় জানি। লেখার শেষে গাছের নকশা প্রতিষ্ঠা হয় জানি, ওগো প্রতিষ্ঠা হয় জানি। আর তাকেই বলে গন্ধম বৃক্ষ, তাকেই বলে গন্ধম বৃক্ষ, অনেকে নাই জানা জানি, শুনলে হবি গেলি করা, শুনলে হবি গেলি। খাঁচা গন্ধম রুহু আদম, খাঁচা গন্ধম রুহু আদম, কৃপাতের হাওয়া জানি, শুনলে হবি গেলি করা, শুনলে হবি গেলি। মনরে যখন সেই গাছে চড়িল আল্লাহ, হইল আদম সফি উল্লাহ, কোথায় আদম কোথায় আল্লাহ, কে শুনে কার বাণী, ও গো কে শুনে কার বাণী। আর যখন সেই গাছে চড়িল আল্লাহ, নাম ধরে আদম সফি উল্লাহ, কে হয় আদম কে হয় আল্লাহ, কে শুনে কার বাণী, ওরে কে শুনে কার বাণী। আরে কোরআনে শুনেছি হার নিগুর মাইনি, ও গো নিগুর মাইনি, ও গো রশিদ সরকার হয় নাই রে, রশিদ সরকার হয় নাই গেলি, তুলা চাঁদের মেহরবানি, শুনলে হবি গেলি করা, শুনলে হবি গেলি। খাঁচা গন্ধম রুহু আদম, খাঁচা গন্ধম রুহু আদম, সিফাতের হক হাওয়া জানি, শুনলে হবি গেলি করা, শুনলে হবি গেলি। সময় খুব কম, তার আর একটা প্রশ্ন উত্তর দেওয়াতে আমার আর একটা গান গাওয়ার দরকার। আমি এই জন্য নজলিয়াতের ভাবটা গাইতেছি। সেই জায়গায় সকল লিগো ছিল কেবল ছিল না মানুষের এই আকার, সেই জায়গায় সকল লিগো ছিল ছিল না আদমের এই আকার। গঞ্জমুখী নাম কি ধরে মুশিদারি ঘর বাদিম নামার, গঞ্জমুখী নাম কি ধরে মুশিদারি ঘর, মনরে গঞ্জ হইতে জামা দাতে আসিয়াছে কিবা মত, যেমন দুগ্ধ হইতে মাখন আসে তেমনি ছিল ব্যবহার, দুগ্ধ হইতে মাখন আসে তেমনি ছিল ব্যবহার। আরে ছিল নাবা দাতে আলিফ আকার, সেইখানে লামের ব্যবহার, নাবা দাতে আলিফ আকার, সেই জায়গায় লামের ব্যবহার, হায়ানাতে মনির আকার নিমে হইতে পারা পারগো, হায়ানাতে মনির আকার নিমে হইতে পারা পার। গঞ্জমুখী নাম কি ধরে কুশিদারি ঘর বাদিম নামার, গঞ্জমুখী নাম কি ধরে
উশিদারি গর সেই জায়গায় সকলই গছিল ছিল না কেবল এই আকার সেই জায়গায় সকলই গছিল ছিল না কেবল এই আকার গঞ্জমুক্তি নাম কি গোধরে উশিদারি ধর বাদিমো নামার গঞ্জমুক্তি